আজ 8 সপ্তাহ থেকে আমাদের বাগানে বেতন দিচ্ছে না, কোম্পানি খালি চৈচার করছে যে আজ দিব কাল দিব বলে, এই আমাদের আজকে আন্দোলন চলছে। কেনও দিচ্ছে না এটা হলো কোম্পানির বিষয়ে, কোম্পানিকে আমরা বারবার ইয়ে করেছি যে তাদেরকে বেতন দেওয়ার জন্য, কিন্তু তারা বেতন দিচ্ছে না। ওনারা বলছে যে আজ দিব কাল দিব, এই আমাদের আন্দোলন চলতেই। যদি না পারে বেতন করে দিতে, আমরা কয়ে দেব যে আমরা দিতে পারতাম না, আমরা তোমার বাগান যে বন্ধ আছে বাগানে তোমার বন্ধ থাকুক, তোমার যাও গিয়ে আর নাহলে আমরা গুলি দিয়ে মারিয়ে আমরা শেষ করে দেব। আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতা গণঅভ্যুত্থান, আপনারা এখানে দেখেছেন আমাদের সাধারণ শিক্ষার্থী অথবা সাধারণ জনগণ না, সেখানে শ্রমিকদেরও পার্টিসিপেশন ছিল। শ্রমিকরা কিন্তু এই নতুন বাংলাদেশ গড়ার অন্যতম একটা কারিগর বলা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এই যে তাদের প্রতি যে একটা বৈষম্য হচ্ছে এটা দূর করার জন্য তারা কিন্তু মজবুত করতে পারে, মুখ্যমন্ত্রী কিন্তু তারা পায় না, যেখানে তারা শুধুমাত্র তাদের সেই খাবার, যে খাবার তুমলা দুগুলো খেয়ে বেঁচে থাকবে সেই বেঁচে থাকা খাদ্য কিন্তু পাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আমরা যদি প্রশ্ন করি যে তাদের এই দাবি, এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক, আসলে প্রশ্নটা মানে ঠিক আছে করা যায়, কিন্তু আসলে প্রশ্নটা কেবল অনুলম্বের মধ্যে লাগে, অবাস্তব প্রশ্ন একটা লাগে। মানে আমরা একজন ছাত্র ছাত্রী হিসেবে আজ তাদের পাশে এসে দাঁড়িয়েছি, তাদের ন্যায্য দাবি, এই দাবিটুকু অবশ্যই পূর্ণ হয়েছে।